প্রিয় দর্শক, পথিমধ্যে দেখতেছি এক ছোট ভাই, ওনাকে নাকি সাপ কামড় মারছে। দেখি 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 কোথায় সাপ কামড় মারছে, এখানে এই যে দেখা যাচ্ছে যেটা, এইখানে সাপ। কি সাপ কামড় মারছে এটা কইতে পারে না, এখন প্রতিবন্ধী তো, প্রতিবন্ধী তো কই আসছে। ও ইনি ঝাড়ে, দেখি 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 নাম কি। কিন্তু সাপটা কোথায় ছিল কেউ বলতে পারেন? দেখিনি, ওর পাশবাড়ি গেছে তো, পুকুর আছে, এখন কথা বলতে অতি গেছে, এটা বোঝা যাবে। কিন্তু সে ইশারা দিচ্ছে যে এতটা দেখাচ্ছে, কত বড় সে এই গ্রামটার নাম কি? বামুনিয়া। বামুনিয়া কাছারি বাজারে এই ছেলেটার নাম কি? প্রকাশ। প্রকাশ, প্রকাশ নামে একটা ছেলেকে সাপ কামড় দিছে। এখানে ব্লাডও দেখা যাচ্ছে, যে রক্ত দেখা যাচ্ছে। কিন্তু কি সাপ সে বলতে পারে না, কিন্তু বোবা, প্রতিবন্ধী সে, একজন প্রতিবন্ধী। এই যে সাপ কামড় দিছে যেখানে, এখানে দেখা যাচ্ছে, এই দেখেন এই নগুলটাই দেখা যাচ্ছে, এখানে সাপ কামড় দিছে। আর ওজা আসতে হাঁটতেছে, কি মনে হয় যে বিষ উঠছে? কি সাপ মনে হয় আপনার ধারণা? গুমা, ওর বাসা কোথায়? ওনার আত্মীয় স্বজন কেউ নাই? বাবা চিন্তা করতেছি, দেখি কান্দাকাটির দরকার নাই। দেখেন ওরা যেহেতু আসছে, আপনারা মেডিকেলে নিয়ে যান, এটার ইঞ্জেকশনও আছে তো। হ্যাঁ, সাপ কামড় দিছে। না না, মেডিকেলে নিয়ে গেলেও হবে, লাগবে না। বাড়ি নাকি এখানে? কিন্তু তো বোবা, কথা বলতে পারে না। ওর নাম কি জন্য? প্রকাশ। জঙ্গলে গেছিল বাড়ির পাশে রাস্তা, তো এখানে নিয়ে আসছেন যে ওনার বাসা এখানে? কিন্তু ও ঝাড়ে যাবে, আটক বান্ধে আটক করে মেডিকেলে ইঞ্জেকশন দেয়। হ্যাঁ না না না, এই বাবা, না না, তুমি এখানে যত লেট করবা উনি ঝাড়ুক এবং মেডিকেলে যাক, সবচেয়ে বেটার। হ্যাঁ, ইঞ্জেকশন আছে। না, যে সাপে হোক, আপনার সাপের হোক, সাপ হলে, সাপ কামড় দিলে মেডিকেলে ইঞ্জেকশন পাওয়া যায়। এটা এখন দোকানেও পাওয়া যায়, কিনলেও পাওয়া যাবে, শুধু ইঞ্জেকশনটা দিয়ে দিবে। আমার বাড়ি পার্বতীপুর, দিনাজপুর পার্বতীপুরে। দাঁত ভেঙে গেলে চুল কাটে যায়, ভালো একটা চুল। এত চুল তো আছে, অতগুলো তো কাটবে। সিঙ্গেলে মারেন, কেটে দেবো সিঙ্গেলে। সিঙ্গেলে দেন, সিঙ্গেলে দেন, দেখি দুইটা দুইটাই কাটলো। তাতে কিন্তু আমি গেছিলাম ইয়ার লাগে, দেখি 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 তোমার পিছনে। আপনার নাম কি? কালিদাস রায়। কালিদাস রায়,
বাবার নাম? আমি কালিনার মা, তার বাবা। আপনার বাবার নাম কি? আপনার গ্রামের বাড়ি? বামুনে তাহলপাড়া। আপনার কয় ছেলে কয় মেয়ে? এই খবর পেয়ে এখানে নিয়ে এসছেন ছেলেকে? হ্যাঁ, এই কবিরাজের বাসা এখানে, রোজার বাড়ি এখানে। ভাইয়ের নাম কি? মইনুল ইসলাম। মইনুল ইসলাম। আচ্ছা, ওকে মরিচ দিলে বোঝা যাবে না যে ঝাল লাগছে কিনা? লবণ দিলে বোঝা যাবে একটু। আমি তো জানি যে সাপে কামড় দিলে, মরিচ দিলে ঝাল না লাগলে বোঝা যাবে। দেন লবণ, দেন দেখি। একটা মরিচ ওখানে কামড়াবে না, এমনিতে ঝাল লাগে। আচ্ছা লবণ দেন দেখি। লবণ দিলে একটু ইয়া হ্যাঁ কাঁসার প্লেট গুলো যে লাগে যায়, কাঁসার প্লেট গুলো তো লাগে যায়, ওটা তো লাগে তো, বিষ থাকলে তো ওই জায়গায় লাগে। এখন যাবেন না, দেরি যাবে।